হাই বন্ধুরা, এমবি লার্নিং একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আপনি কি সিটেট 2021-এর জন্য অপেক্ষা করছেন? আপনার কি বিএড বা ডিএড আছে? আপনি কি একজন শিক্ষক হতে চান? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, পরবর্তী ভিডিওগুলো পেতে নিচের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সমগ্র ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় শিক্ষকতার যে পরীক্ষা, সেটি নেওয়া হবে 2021-22 সালে। তার একটি বিজ্ঞপ্তি কিন্তু সামনে এসেছে। সেই নোটিশে কি বলা হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবে। এই নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটি আমি এখানে পয়েন্ট আকারে আলোচনা করছি। নাম্বার ওয়ান, আগামী সিটেট নেওয়া হতে চলেছে 16 ডিসেম্বর 2021 থেকে 13 জানুয়ারি 2022-এর মধ্যে। নাম্বার টু, পুরো পরীক্ষাটাই হতে চলেছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এই প্রসঙ্গে বলে রাখি, আগে কিন্তু সিটের পরীক্ষা পেন পেপার অর্থাৎ ওএমআর সিটের মাধ্যমে হতো, কিন্তু এবার এই পরীক্ষা কিন্তু সিবিটির মাধ্যমে হবে। অর্থাৎ এটি কিন্তু নতুন সংযোজন বলা যেতে পারে। অর্থাৎ আর পেন পেপারের মাধ্যমে হবে না, সবাইকে কম্পিউটারে বসে অন্যান্য এসএসসি বা ইত্যাদি পরীক্ষা যেরকমভাবে সবাই দেন সেইভাবেই কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। সেই জন্য কিন্তু একটা অনেক লেন্দি, আগে কিন্তু একদিনে পরীক্ষাটি হতো, কিন্তু এখন কিন্তু সেটি 16 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি অর্থাৎ একদিন এক্সামটি হবে না, বিভিন্ন জনের বিভিন্ন দিনে কিন্তু এক্সামটি করতে পারে। পয়েন্ট নাম্বার থ্রি, 20টি ভাষাতে সিটেট হতে চলেছে। অর্থাৎ এখানে কিন্তু অনেক রকম ভাষা কিন্তু একবার প্রাধান্য দেওয়া হচ্ছে। নাম্বার ফোর, আগামী সেপ্টেম্বরের 20 তারিখ সিটেট নোটিফিকেশন দিয়ে যোগ্যতা, পরীক্ষা কেন্দ্র ইত্যাদি, তাদের যে ওয়েবসাইট অর্থাৎ ctet.nic.in এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করবে এবং সমস্ত কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর ওই দিনই কিন্তু বুলেটিন প্রকাশ করবে সিটেট। পয়েন্ট ফাইভ, ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে 19 সেপ্টেম্বর 2021 থেকে 19 অক্টোবর 2021, অর্থাৎ প্রায় এক মাস অ্যাপ্লাই করার জন্য সময় থাকছে। এবং তারা ফিস পেমেন্ট করতে পারবে অর্থাৎ 20 সেপ্টেম্বর 2021 পর্যন্ত, অর্থাৎ আর একদিন কিন্তু তারা ফিসটা পেমেন্ট করতে পারবে। নাম্বার সিক্স, ফিস কী নেওয়া হয়েছে সেটাও কিন্তু এই যে নোটিফিকেশন সেটার মাধ্যমে জানানো হয়েছে। তো জেনারেল, যারা জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি, তাদের জন্য পেপার ওয়ান এবং পেপার টু যদি বোথ না করে, অর্থাৎ যদি সিঙ্গেল করে, অর্থাৎ কেউ পেপার ওয়ান করলো, তার জন্য কিন্তু 1000 টাকা অর্থাৎ 1000, বা সে শুধুমাত্র পেপার টু করলো তার জন্য কিন্তু 1000 টাকা নেবে। আর যদি সে দুটোই একসঙ্গে আবেদন করে অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু, অর্থাৎ জেনারেল এবং ওবিসির জন্য, অর্থাৎ যদি বোধ করে তাহলে কিন্তু 1200 টাকা অর্থাৎ 1200 এর মধ্যে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ যদি সিঙ্গেল সিঙ্গেল করে তাহলে সে 1000 টাকা করে, আর যদি বোধ করে অর্থাৎ দুটো পেপার একসঙ্গে করে তাহলে কিন্তু 1200 টাকা। এবং যারা এসসি এসটি বা ডিফারেন্ট এবল পার্সন আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফিসটা যদি পেপার ওয়ান সিঙ্গেল করে তাহলে 500 টাকা, বা পেপার টু যদি সিঙ্গেলভাবে করে তাহলে কিন্তু 500 টাকা, আর যদি বোধ করে অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু, যারা এসসি এসটি বা ডিফারেন্টেবল পার্সন আছে, যদি বোধ করেন তাহলে কিন্তু 600 টাকা আপনার চার্জ লাগবে ফিজের জন্য। সিটেট সম্পর্কে আরও কয়েকটি কথা বলে রাখি। আমাদের ওয়েস্টবেঙ্গল বা পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা কেন্দ্র সিটেটের কলকাতা এবং দুর্গাপুর, যে কোনো দুটি সেন্টারের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। সিটেট দেওয়ার এখন বড় সুবিধা হলো সিটেটের লাইফ ভ্যালিডিটি কিন্তু এখন লাইফ টাইম। অর্থাৎ একবার যদি আপনি সিটেট দেন এবং যদি পাস করেন তাহলে কিন্তু তার যে বৈধতা সেটি জীবনব্যাপী থাকবে। আগে যেটি 7 বছর ছিল, এখন সেটা লাইফ টাইম করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সিটেটে পাস করলে আপনি কোথায় কোথায় চাকরি পেতে পারেন বা কোথায় কোথায় আপনার সুবিধা হতে পারে সেটি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেব। আজকে এই পর্যন্তই। আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ইনফরমেশনটি তাহলে অবশ্যই লাইক করে দেবেন। অন্যান্য ভিডিওগুলি দেখতে ওপরের যে আইকনটি সেটি ক্লিক করুন। নমস্কার।